প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছে তোমরা সবাই? রবি টেন মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। আমরা কথা বলছিলাম এসএসসি অ্যাকাউন্টিং এর অধ্যায় 12 সম্পর্কে, যেখানের মধ্যে মেনলি আলোচনা করা হয়েছে পারিবারিক হিসাব ব্যবস্থা সম্পর্কে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো আয় ব্যয় বিবরণী সম্পর্কে। সো আয় ব্যয় বিবরণী কি জিনিস? আয় ব্যয় বিবরণী বলতে বোঝানো হয়ে থাকে যে হিসাব কাল শেষে পরিবারের আয় ও ব্যয়ের উদ্বৃত্ত বা ঘাটতি নির্ণয়ের জন্য চলতি বছরের মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের সাহায্যে যে বিবরণী প্রস্তুত করা হয়ে থাকে তাকেই বলা হয় হচ্ছে আয় ব্যয় বিবরণী। এখানে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু এখানের মধ্যে আয় ব্যয় বিবরণীর মাধ্যমে আমরা নেট মুনাফা কিংবা নেট ক্ষতি নির্ণয় করতে পারি না, কারণ এটি হচ্ছে একটি প্রতিষ্ঠান না, এটি একটি পরিবার। পরিবারের মধ্যে যেহেতু কোনো ধরনের হচ্ছে মুনাফা বা ক্ষতি অর্জনের হচ্ছে কোনো ধরনের ইন্টেনশন নেই, এটা হচ্ছে একটি অমুনাফাভোগী প্রতিষ্ঠান, সেই কারণে আয় ব্যয় বিবরণী তৈরির মাধ্যমে আমরা উদ্বৃত্ত বা ঘাটতি নির্ণয় করে থাকি। তো আয় ব্যয় বিবরণীর একটি ছক হতে পারে হচ্ছে এরকম যে আমরা যত ধরনের আয় রয়েছে সবগুলো আয়কে আমরা একসাথে যোগ করব, তার থেকে আমরা ব্যয়গুলো বাদ দিয়ে দিব, তাহলে হয় আমাদের আয় উদ্বৃত্ত বের হবে না হলে আমাদের ব্যয় উদ্বৃত্ত বের হবে। এখানে আয় বলতে বোঝানো হয়ে থাকে মুনাফা জাতীয় আয় এবং ব্যয় বলতে বোঝানো হয়ে থাকে মুনাফা জাতীয় ব্যয়। তো আয় ব্যয় বিবরণীর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করা যাক। এখানে প্রথম বৈশিষ্ট্যই হচ্ছে মুনাফা জাতীয় আয়গুলো আয়সমূহতে এবং মুনাফা জাতীয় ব্যয়গুলো ব্যয়সমূহতে আসবে। আমরা জানি যে আয় মুনাফা জাতীয় হতে পারে, আবার মূলধন জাতীয় হতে পারে। মূলধন জাতীয় আয়গুলোকে কখনোই আমরা এই আয়সমূহের মাঝখানে আনবো না, শুধুমাত্র মুনাফা জাতীয় যে আয়গুলো রয়েছে সেগুলোকেই আমরা এই আয়সমূহের মাঝে আনবো। আবার ব্যয় কিন্তু দুই ধরনের হতে পারে, ব্যয় হতে পারে মুনাফা জাতীয়, ব্যয় হতে পারে মূলধন জাতীয়। শুধুমাত্র মুনাফা জাতীয় যে ব্যয়গুলো রয়েছে সেগুলোকেই আমরা এই ব্যয়সমূহের মধ্যে আনবো এবং যোগ করব। আমরা মূলধন জাতীয় ব্যয়গুলোকে এই ব্যয়সমূহের মধ্যে কখনোই আনবো না। প্রাপ্তি ও প্রদান হিসাবের প্রারম্ভিক ও সমাপনী উদ্বৃত্ত এখানে আমরা কখনোই আনবো না। প্রাপ্তি ও প্রদানের যে প্রারম্ভিক উদ্বৃত্ত রয়েছে এবং সমাপনী যে উদ্বৃত্ত রয়েছে সেটা তারা প্রারম্ভিক নগদ এবং সমাপনী নগদ হচ্ছে নির্দেশ করা হয়, এগুলোকে আমরা কখনোই এই আয় ব্যয় বিবরণের মধ্যে উল্লেখ করব না। মূলধন জাতীয় প্রাপ্তি ও প্রদান এই বিবরণীতে আসবে না। এটা একটু আগে আলোচনা করা হয়েছে যে মূলধন জাতীয় প্রাপ্তি এবং প্রদান দ্বারা কিন্তু সাধারণত আয় এবং ব্যয় বোঝানো হয় না, এগুলো হচ্ছে দায় এবং সম্পদ নির্দেশ করে। এই কারণে আমরা কখনোই মূলধন জাতীয় প্রাপ্তি এবং প্রদানগুলোকে এই আয় ব্যয় বিবরণের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবো না, শুধুমাত্র চলতি বছরের আয় ও ব্যয়সমূহকে অন্তর্ভুক্ত করতে হবে। বিগত বছরে বা পরবর্তী বছরে আয় ব্যয় এখানে আসবে না। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, এখানের মধ্যে শুধুমাত্র চলতি বছরের আয় ব্যয়সমূহ নিয়ে কাজ করা হয়ে থাকে। ধরো যে তুমি হচ্ছে কোনো একটা আয় হচ্ছে পেলে, যে আয়ের মধ্যে দেখা গেল যে পূর্ববর্তী বছরের কিছু আয় রয়েছে এবং ভবিষ্যৎ বছরের কিছু আয় অলরেডি তোমাকে পে করে দেওয়া হয়েছে, কিন্তু আগের বছরের বা পূর্ববর্তী বছরের এবং ভবিষ্যৎ বছরের যে আয় রয়েছে সেটাকে আমরা এই বছরে শো করতে পারবো না। পূর্ববর্তী বছরের যে আয় সেটা হচ্ছে অলরেডি পূর্ববর্তী বছরে অন্তর্ভুক্ত করা হয়ে গিয়েছে, ভবিষ্যৎ বছরের যে আয় এ বছরে আসলো সেটা আসলে পরবর্তী বছরে গিয়ে হচ্ছে অন্তর্ভুক্ত করা হবে। এই কারণে পূর্ববর্তী বছরে বা ভবিষ্যৎ বছরের যে আয় ব্যয়গুলো রয়েছে সেটাকে আমরা এই বছরে কখনোই আমাদের আয় ব্যয় বিবরণের মাধ্যমে মধ্যে আমরা অন্তর্ভুক্ত করতে পারবো না। যদি দেখা যায় যে এই বছরের আয় বা ব্যয়ের মধ্যে অন্য কোনো বছরের আয় ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে, সেগুলোকে বাদ দেওয়ার পর তারপর হচ্ছে আমরা আয় ব্যয় বিবরণী প্রস্তুত করতে পারবো। যদি আয় অপেক্ষা ব্যয় বেশি হয় তাহলে হয় হচ্ছে আয় উদ্বৃত্ত। কি বলা হলো? যদি আয়ের থেকে ব্যয় বেশি হয় সেটাকে আয় উদ্বৃত্ত বলা হয়। সাধারণত যদি হচ্ছে আমরা প্রতিষ্ঠানের জন্য বিশদ আয় বিবরণী প্রস্তুত করে থাকি, সেই ক্ষেত্রে আয়ের থেকে যদি ব্যয়ের থেকে যদি আয় বেশি হয় তখন আমরা কি করি? তখন আমরা নেট মুনাফা প্রস্তুত করি। কিন্তু এই আয় ব্যয় বিবরণীর মধ্যে যদি আয় ব্যয়ের থেকে বেশি হয়ে থাকে সেক্ষেত্রে নেট মুনাফা না এনে আমরা আয় উদ্বৃত্ত হচ্ছে বের করে থাকি। আবার যদি উল্টাটা হয় যে আয়ের থেকে যদি ব্যয় বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমরা নেট ক্ষতি শো করতে পারবো না, নেট ক্ষতির জায়গায় আমাকে দেখানো লাগবে ব্যয় উদ্বৃত্ত। এই যে আয় উদ্বৃত্ত রয়েছে এটার আরেকটা নাম রয়েছে, এটাকে বলা হয়ে থাকে ব্যয়াতিরিক্ত আয়।
আবার এখানের মধ্যে যে ব্যয় উদ্বৃত্ত রয়েছে এটার আরেকটা নাম রয়েছে। এই ব্যয় উদ্বৃত্তের আরেকটি নাম হচ্ছে আয়াতিরিক্ত ব্যয়। তো এগুলাই হচ্ছে মেনলি আমাদের আয় ব্যয় বিবরণী তৈরির জন্য যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো, এবং এটি হচ্ছে আয় ব্যয় বিবরণের একটি নমুনা ছক। তা আশা করছি তোমরা আয় ব্যয় বিবরণী সম্পর্কে হচ্ছে কি কি বৈশিষ্ট্য রয়েছে এবং এর ছকের মধ্যে কী কী আসবে সে সম্পর্কে তোমরা একটি ভালো ধারণা পেয়েছো। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই, ধন্যবাদ।